কেমন সব, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড আই ওয়াচিং মাই ব্র্যান্ড নিউ ব্লগ অন মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আবারও সেকেন্ড টাইম আসছি হচ্ছে গ্রামীণ বিলাসে, আমি আর নীরব, অ্যান্ড নীরব আমার ক্যামেরাটা হ্যান্ডেল করতেছে। তো আগে যেদিন আসছে ওই দিন ছিল হচ্ছে আপনার খুবই অন্ধকার ছিল, অ্যান্ড আজকে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আসার জন্য, বাট তারপরও লেট, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় আসছি, তারপরও খুব একটা ভালো লাইট আছে, ফুটেজ কিছু নেওয়ার চেষ্টা করতেছি। আই থিঙ্ক আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর গ্রামীণ ভিলাসটা হচ্ছে আপনার 300 ফিট মহিদ্দিন চত্বরে, 300 ফিট মহিদ্দিন চত্বরে আসলেই দেখবেন সুন্দর দুইটা রেস্টুরেন্ট, একটা হচ্ছে পাগলা বাবুচি আর একটা হচ্ছে গিয়ে গ্রামীণ ভিলাস। তো গ্রামীণ ভিলাসের ডেকোরেশনটা খুবই জোস, অ্যান্ড ডেকোরেশনটা খুবই ভালো লাগে, মানে একটা অ্যাট্রাকটিভ ডেকোরেশন, মানে দূর থেকে দেখলেই কোনো রেস্টুরেন্ট, সব রেস্টুরেন্ট বাদ দিয়ে আপনি এই রেস্টুরেন্টে আসবেন, বিকালে খুব ভালো একটা সময় স্পেন্ড করতে পারবেন। আপনারা কাপলদের জন্য খুব ভালো ভালো মানে জায়গা আছে, প্লেস আছে, আপনাদেরকে দেখাবো একটু পরেই। চলেন বাইরে যাই, আপনাদেরকে এই গ্রামীণ বিলাস সম্পূর্ণটা ঘুরায় দেখাই। অ্যান্ড যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেন অ্যান্ড পাশ থেকে বেল আইকনটি প্রেস করে দেন। আর ইনশাল্লাহ ভিডিওটি ভালো হবে, ভালো হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিন। আর পরবর্তীতে আপনারা কোন রেস্টুরেন্টগুলো দেখতে চান বা ঢাকার ভিতরে, আমি মূলত ঢাকার ভিতরে সবগুলো রেস্টুরেন্ট আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব ম্যাক্সিমামগুলো, অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন। আর পিছনে নীরব ক্যামেরা হ্যান্ডেল করতেছে। কি অবস্থা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো আছেন। যারা জাহেদবার চ্যানেলে নতুন তারা অবশ্যই জাহেদবার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোন কোন রেস্টুরেন্ট পছন্দ আপনারা বলবেন, আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব, আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করবো, ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা জানাবেন ঢাকার ভিতরে বা নারায়ণগঞ্জের ভিতরে কোন রেস্টুরেন্ট আপনারা পছন্দের, সেই রেস্টুরেন্ট অবশ্যই আমরা যাওয়ার চেষ্টা করবো, অবশ্যই আমরা দেখে নিই। বিলাসের উপরে একটা মানে প্লেস আছে, সেই প্লেসে আর আপনাদেরকে একটু পরে ড্রোন শ্যুটের মাধ্যমে সব দেখাবো। অ্যান্ড আজকেও আবার সেই ড্রোন শ্যুটটা নাইটে হবে, বাট একটু লাইট আছে, এই লাইটেই আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আপনাদেরকে এখান থেকেই মানে সম্পূর্ণটা ঘুরে দেখাই যে গ্রামীণ বিলাস রেস্টুরেন্টে কোথায় কী আছে বা ডেকোরেশনটা কীরকম, আপনাদের কাছে অবশ্যই খুব ভালো লাগবে। সো বেশি কথা না বাড়াইয়া এখন দেখাই গ্রামীণ বিলাসে, পিছনে নীরব। অ্যান্ড এটার পরিবেশটা অনেক সুন্দর, আর এখন যেহেতু শীতকাল তো শীতের সময় আসলে আরও বেশি ভালো লাগবে। নীরব কিছু বলো। অবশ্যই এখানে ওয়েদারগুলো অনেক সুন্দর, আবহাওয়া ওয়েদার বলেন সবই সুন্দর, মানুষ এখানে বিকেলবেলা ঘুরতে আসে, আমরাও আসলাম। অবশ্যই আপনার পাশে কাপলদের জন্য কিছু কুঁড়ে ঘরের রুম আছে, আর এ পাশটা হচ্ছে গেট, অ্যান্ড এই পাশে ওনারা হচ্ছে তাদের রেস্টুরেন্টের যে সব খাবারগুলো ওরা মেক করে, অ্যান্ড এটা হচ্ছে সেই টপ ফ্লোর। কি হাসি, বেগলা দাঁতের হাসি, নীরব দাঁত সুন্দর না? দাঁত মাছ হইল, দাঁত মাছ, দাঁত মাছি নাই, কি দেখা দাঁত মাছ, হারপিক পেস্ট পেস্ট দিয়া। ওকে চলেন আমরা ওই পাশ থেকে এই রুমের ভিতর দিয়ে ওই পাশ থেকে একটু কিছু দেখাই। এটা হচ্ছে রুমের আরেকটা বারান্দা, অ্যান্ড এই পাশ থেকে যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন কথা বলবো না, এখন দেখা হবে ড্রোন শুট। 1 2 3
We'll be right back.